আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আচ্ছা বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরে। পেশাগতভাবে কি করতেন? পেশাগতভাবে আর্মি পার্সন। আচ্ছা, রিটায়ারমেন্ট আসছে 19 সালে, সিনিয়র অফিসার র্যাঙ্কে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি পজিশনে ছিলেন, দেশের অনেক সেবা করেছেন আপনারা। স্যার কি হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন? আসলে আপনি যে বললেন পিএলএডি রোগটা, এটা সম্ভবত আমি কোনদিন শুনিও নাই বা আমি জানতাম না যে পিএলএডি নামে একটা রোগ আছে। আচ্ছা, এইটাতে আমি 1 বছর আগে আমি হালকা হালকা এটা আমার ঠ্যাঙে বাম সাইডে পেন হইতো। আচ্ছা, তা আমি মাঝে মাঝে ডাক্তার দেখাতাম, ব্যথার ওষুধ দিত, ব্যথার ওষুধ খাইতাম। আচ্ছা, এটা কমে যেত। প্রাথমিকভাবে যখন ডক্টরের কাছে গিয়েছেন উনি কি বলেছেন? তারা কিছু আইডেন্টিফাই করতে পারে না, তারা বাত ব্যথা হিসাবে আমাকে ওষুধ সাজেস্ট করছে। আচ্ছা, ইন্টারনেটে দেখলাম এই শফিউল্লাহ প্রধান স্যারের একটা ইয়ে আছে, ডিপিআরসি হসপিটাল ঢাকা, তো এখানে এই রোগটা নাকি ভালো হয়। আচ্ছা, তা আমি ওটা দেখে ঠিক ওখান থেকে আমি থেরাপিটা বন্ধ করে দিলাম। ওখান থেকে পরের দিনই আমি ঢাকাতে চলে আসি। আচ্ছা, ঠিক আছে, চলে আসার পরে স্যারকে দেখালাম যে স্যার এই অবস্থা, আমি তো এই 18 দিন থেরাপি নিয়ে আপনার কাছে আসছি, এখন আমার এই সিচুয়েশন এই অবস্থা, তো এখন আমি কি করতে পারি? তো উনি দেখলো আমাকে, দেখে ডেকে বললো যে আপনি ভর্তি হয়ে যান। তা বললাম স্যার আমি তো ওই ভাবে প্রিপারেশন নিয়ে আসি নেই। তা ঠিক আছে, আপনি ভর্তি লিখে দিলাম, আপনি যখন পারেন আসে ভর্তি হন। পর 1 সপ্তাহ পরে আসে আমি এখানে ভর্তি হই। ওকে, হ্যাঁ, ভর্তি হওয়ার পরে এখন গত 3 দিন আগে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ইপিড্রাল, হ্যাঁ, এবং তার আগে থেকে আমার ইয়া দেওয়া হচ্ছে, আমার থেরাপি দেওয়া হয়েছে, থেরাপি থেকে অনেকটা কন্ট্রোলে আসছে। তারপর ইপিড্রাল নিলাম, ইপিড্রালটা নেওয়ার পরে আমার মোটামুটি এখন আমি সুস্থ অনুভব করতেছি আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আমি 90% সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি কি স্বাভাবিক সেই হাঁটা চলাটা এখন করতে পারছেন? আমি যেহেতু আগে হাঁটতে পারতাম না, একবারে হাঁটতে পারতাম না, তার থেকে ধীরে ধীরে এখন আমি মনে হচ্ছে একবার ফ্রি একবারে টোটালি মনে হয় ভালো। আগে যে লাইফটা লিড করতাম আমরা ওইটাই মনে আমি পাইতেছি, ঠিক সেই আগের জীবনটা আবার আগের অনুভূতিটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যারা সত্যিকারে এই ধরনের রোগে ভুগতেছেন, পিএলআইডি সমস্যা, বাম ব্যথার সমস্যা, বা হাঁটু অ্যাডজাস্ট হচ্ছে না, হাঁটু ব্যান্ড হয় না, এই ধরনের যারা রোগ আছে, আমার মনে হয় যে ঢাকাতে এই ডিপিআরসি যে হসপিটালটা আছে এখানে সুন্দর এবং সুযোগ্য চিকিৎসা হয়, এবং আমার দেখার মতে এখানে অনেক রুগী আসছে আমি থাকাকালীন সময়, অনেকে এখান থেকে ভালো হয়ে গেছে, অনেকেই সুস্থ হয়ে গেছে, অনেক জেনুইন যে রুগী দেখছি তারা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক বাত ব্যথার রুগী আছে তারা হাঁটতে পারতো না, তারাও ইনশাল্লাহ অনেক এখান থেকে হেঁটে চলে গেছে আলহামদুলিল্লাহ। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো একটা প্রতিষ্ঠান এখানে, আপনারা যে কেউ এখানে ডানিবাই ঘোরাঘুরি না করে এখানে আসতে পারেন। আর একটা কথা না বললেই নয়, আমার এখানে আসার আগে অলরেডি আমি বিভিন্ন ডাক্তারের কাছে 50-60 হাজার টাকা খরচ করে আমি এখানে আসছি। অর্থাৎ আমি যদি আগে জানতাম যে এই প্রতিষ্ঠানটা এই ধরনের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই টাকাটা আমার খরচ হইতো না, আমার ওই টাকাটা আমি এখানে ইনভলভ করলে পরে আমি এখান থেকে আমি অত সুস্থ হয়ে যেতে পারতাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাতে সকলকে জানাই স্বাগতম। পিএলআইডি শব্দটা অনেক ছোট্ট একটা শব্দ, কিন্তু এই পিএলআইডি হতে পারে যে কোনো সময়, যে কারো যে কোনো মুহূর্তে হতে পারে, বড় কোনো দুর্ঘটনা, জানা বা অজানা যে কোনো কারণে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন অনেক পেশেন্ট পাই যারা হয়তো বলতেই পারেন না যে কীভাবে তার এই পিএলআইডি হয়েছে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন। প্রথম দিকে যদি উনি বুঝতে পারেননি যে ওনার পিএলআইডি, বাট পরবর্তীতে সঠিক চিকিৎসা উনি নিয়েছেন এবং সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, আচ্ছা বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুরে। ফরিদপুরে। পেশাগতভাবে কি করতেন? পেশাগতভাবে আর্মি পার্সন। আচ্ছা, রিটায়ারমেন্ট আসছে 19 সালে, সিনিয়র অফিসার র্যাঙ্কে। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি পজিশনে ছিলেন, দেশের অনেক সেবা করেছেন আপনারা। স্যার কি হয়েছিল যদি আমাদেরকে একটু বলেন? আসলে আপনি যে বললেন পিএলএডি রোগটা, এটা সম্ভবত আমি কোনদিন শুনিও নাই বা আমি জানতাম না যে পিএলএডি নামে একটা রোগ আছে। আচ্ছা, এইটাতে আমি 1 বছর আগে আমি হালকা হালকা এটা আমার ঠ্যাঙে বাম সাইডে পেন হইতো। আচ্ছা, তা আমি মাঝে মাঝে ডাক্তার দেখাতাম, ব্যথার ওষুধ দিত, ব্যথার ওষুধ খাইতাম, প্রাথমিকভাবে যখন ডক্টরের কাছে গিয়েছেন উনি কি বলেছেন? তারা কিছু আইডেন্টিফাই করতে পারে না, তারা বাত ব্যথা হিসাবে আমাকে ওষুধ সাজেস্ট করছে। আচ্ছা, তা দ্বিতীয় পর্যায়ে 3 মাস আগে, এখন থেকে 3 মাস আগে হঠাৎ করে আমার প্রচুর পেন, আমার বাম ঠ্যাঙে প্রচুর পেন। পরে ডাক্তারের কাছে গেলাম, ফরিদপুরে একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলাম,
তা যাওয়ার পর উনি আমাকে দেখে রেখে চেক টেক করে কিছু টেস্ট টেস্ট করার পরে আমাকে বাতের ওষুধ দিল আচ্ছা ব্যথার ওষুধ দিল আচ্ছা ঠিক আছে তো এটা আমি খেলাম আপনার 10 দিনের মতো খেলাম হুম খাওয়ার পরে ব্যথা কমে না পরে আমি ওনার কাছে আবার গেলাম হুম হুম স্যার এই অবস্থা মতো ব্যথা কমতেছে না তো এখন আমি কি করতে পারি হুম 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 তা উনি আমাকে কিছু ওষুধ চেঞ্জ করে দিল আর কি হুম হুম চেঞ্জ করে দেওয়ার পরে তারপর তিন চার দিন খাইলাম ওই ওষুধটা তারপর ব্যথা পেইনটা আমার কেমনে বেশি এমনকি আমি বিছানা থেকে উঠতে পাই না এবং সারা রাত্র আমি চিৎকার করি চিল্লাই এত এত পেইন এত পেইন ইভেন আমার দুই ছেলে আমাকে বাথরুমে নিয়ে যায় দুই পাশে ধরে মানে সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ সব কাজ করছেন সেই মানুষটা হঠাৎ করে এই অবস্থা আমি দাঁড়াতে পারি না সুযোগ কথা এই অবস্থার পর আমি ডাক্তার চেঞ্জ করলাম পর আরেকটা ডাক্তার এসে গেলাম সে অর্থোপেডিক ডাক্তার অনেক পুরাতন ডাক্তার আমাদের ফরিদপুরেই থাকে তো ওনার কাছে যাওয়ার পর উনি প্রথমে আমাকে এক্সরে দিল আচ্ছা এক্সরে দেওয়ার পর তো এক্সরে সাথে সাথে রিপোর্টটা নিয়ে আসলো জরুরিভাবে যেহেতু আমি গেলাম হুইল চেয়ারে করে তো এই অবস্থা দেখে উনি জরুরি একটা রিপোর্ট দিল এক্সরে তো এক্সরে দেখে উনি কিছু বুঝতে পারলো না কি সমস্যা এক্সরে কিছু ধরা পড়ে না তো উনি বলে যে আপনি এমআরআই করেন আচ্ছা তো পরে ওদিন চলে আসলাম পরের দিন যে আমি আমার ফরিদপুরে ডায়াবেটিসে এমআরআই করলাম করার পরের দিন রিপোর্ট দিল আর কি আচ্ছা রিপোর্টটা দেওয়া পর রিপোর্টটা নিয়ে গেলাম যে ওনার কাছে যাওয়া তারপর দেখানোর পরে উনি বলে যে আপনাকে আপনার পিএলআইডি হয়েছে আপনাকে অপারেশন করতে হবে দ্রুত আচ্ছা কয়টা ডিস্কের সমস্যা ছিল আমরা দুইটা ডিস্ক একটা L4 L5 এবং S1 S1 ঠিক আছে দ্রুত আপনাকে দিয়েছে আপনার এটাকে অপারেশন করা স্যার আপনার এটা হয়তো মানে ভালো হবে না ওকে তখন আমি ওনার কাছ থেকে সাজেস্ট নিয়ে চলে আসলাম তো আমি চিন্তা করলাম যে আমি রিটায়ার্ড পার্সন তো আমি তো আমার আছে প্রি ট্রিটমেন্ট আছে আমার পর আমি ওখান থেকে ওনার কাছে আপনি আমি অপারেশন নাই আমি আমার ভর্তি হলাম আচ্ছা সেটা হচ্ছে আপনার গত এক মাস আগে ওকে ভর্তি হওয়ার পর ওখানে আমি ভর্তি হওয়ার পর আমাকে 5 দিন অবজারভেশন রাখলো এবং বিভিন্ন ওষুধ পাতি খাওয়ালো পর ওইখানে স্যাররা আমার স্যাররা আরেকটা এমআরআই দিল আর কি ওখানে আরেকটা এমআরআই করলাম তো সেম রিপোর্ট কি রিপোর্ট L4 L5 এবং S1 সমস্যা তো স্যাররা বললেন যে ঠিক আছে আপনার তো অপারেশন করতে হবে তা অপারেশন করবেন কিনা যেটা আমার একটা মতামতের ব্যাপার আছে আমি অপারেশন করবো কিনা রোগীর একটা অবশ্যই একটা ডিসাইড থাকে তো সেই ক্ষেত্রে আমি বললাম স্যার আপাতত তো অপারেশন করতে যাচ্ছি না যদি স্যার অন্য কোনো মাধ্যমে যদি ভালো আর সম্ভব হয় স্যার একটু আমি চেষ্টা করে দেখি আচ্ছা তা উনি ওনারা আমাদেরকে আমাকে কয়েকদিন থেরাপি দিল তো থেরাপি দেওয়ার পরে বললো যে এখান থেকে তো থেরাপি আপনার আমাদের যেহেতু অনেক ইমার্জেন্সি রুগী আসে তা আপনি বাইরে থেকে থেরাপি নিতে হবে তা উনি থাকলে আমাকে আমাকে ডিসচার্জ করে দেন আমি আমার বাড়িতে চলে যাই দেখা দেখে কিছু ব্যবস্থা করা যায় কিনা আর স্যার আমাকে ডিসকাস করে দিল আমি চলে আসলাম আসার পরে আমার ফরিদপুরে একটা থেরাপি সেন্টার আছে ওই সেন্টারে আমি প্রথমে যাই যাওয়ার পর আমার বিস্তারিত ঘটনা বলে যে এই অবস্থা আমাকে ওই রিপোর্টটা দেখাই যে পিএলআইডি ধরার পর সে কোনো ট্রিটমেন্ট আসে নাকি তারপর যা আছে এক মাস দেড় মাস থেরাপি নিতে হবে তারপরে এটা ঠিক হয়ে যাবে আচ্ছা তা আমি ওখানে মোটামুটি 18 থেকে 20 দিন থেরাপি নেই ঠিক আছে নেওয়ার পরে তো ওখান থেকে একটু ভালো আর কি একটু উন্নত হওয়ার পরে তারপরে আমি এই ইয়াতে দেখলাম এই ইন্টারনেটে দেখলাম এই শফিউল্লাহ প্রধান স্যারের একটা ইয়ে আছে ডিপিআরসি হসপিটাল ঢাকা তো এখানে এই এই রোগটা নাকি ভালো হয় আচ্ছা তা আমি ওটা দেখে ঠিক ওখান থেকে আমি থেরাপিটা বন্ধ করে দিলাম ওখান থেকে পরের দিনই আমি ঢাকাতে চলে আসি আচ্ছা ঠিক আছে চলে আসার পরে স্যারকে দেখালাম যে স্যার এই অবস্থা আমি তো এই 18 দিন থেরাপি নিয়ে আপনার কাছে আসছি এখন আমার এই সিচুয়েশন এই অবস্থা তো এখন আমি কি করতে পারি তো উনি দেখলো আমাকে দেখে টেকে বলে যে আপনি ভর্তি হয়ে যান তা বললাম স্যার আমি তো ওই ভাবে প্রিপারেশন নিয়ে আসিনি তা ঠিক আছে আপনি ভর্তি লিখে দিলাম আপনি যখন পারেন আসে ভর্তি হন আমি ওখান থেকে ওই দিন বাড়িতে চলে যাই যাওয়ার পর টাকা পয়সা ম্যানেজ করে পর এক সপ্তাহ পরে আসে আমি এখানে ভর্তি হই ওকে হ্যাঁ ভর্তি হওয়ার পরে এখন গত 3 দিন আগে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ইপিড্রাল হ্যাঁ এবং তার আগে থেকে আমার ইয়া দেওয়া হচ্ছে বা থেরাপি দেওয়া হয়েছে থেরাপি থেকে অনেকটা কন্ট্রোলে আসছে তারপর ইপিড্রাল নিলাম ইপিড্রালটা নেওয়ার পরে আমার মোটামুটি এখন আমি সুস্থ অনুভব করতেছি আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ আমার মনে হচ্ছে আমি 90% সুস্থ আলহামদুলিল্লাহ আপনি কি স্বাভাবিক সেই হাঁটা চলাটা এখন করতে পারছেন আমি যেহেতু আগে হাঁটতে পারতাম না একবারে হাঁটতে পারতাম না তার থেকে ধীরে ধীরে এখন আমি মনে হচ্ছে একবার ফ্রি ফ্রি একবারে টোটালি মনে হয় যে ভালো আগে যে লাইফটা লিড করতাম আর ওইটাই মনে আমি পাইতেছি ঠিক সেই আগের জীবনটা আবার ফিরে পেয়েছি অনুভূতিটা পাইছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে অপারেশনের একটা ডিসিশন সেখান থেকে ফেরত এসে আবার এই অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট নেওয়া অপারেশন বিহীন যে চিকিৎসাটা নেওয়া কি মনে হচ্ছে সঠিক ডিসিশন ছিল না এটা আমার মনে হয় সঠিক ডিসিশনই ছিল আমার কারণ অপারেশন এটা আমি শুনছি
অনেক ক্ষেত্রে সাকসেস হয়, অনেক ক্ষেত্রে সাকসেস হয় না। আনসাকসেস যারা তাদের অনেকদিন ভুগতে হয়। তো এই জন্য ডিসিশনটা নিলাম, রোগের মালিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো সারাবে অবশ্যই, ডাক্তার তো একটা ওসিলা মাত্র, ওসিলা মাত্র, ঠিক আছে। তো এইটা আমার মনে হয় সিদ্ধান্তটা আমার মনে হয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। স্যার, একটা সময় আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছেন, আপনারা দেখেছেন, এবং আজকে আপনি ঠিক সেই জায়গাটায় আছেন এবং অসংখ্য মানুষ আছেন যারা হয়তো আপনাকে এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। যারা সত্যিকারে এই ধরনের রোগে ভুগতেছেন, পিএলআইডি সমস্যা, বাত ব্যথার সমস্যা, বা হাঁটু অ্যাডজাস্ট হচ্ছে না, হাঁটু ব্যান্ড হয় না, এই ধরনের যারা রোগ আছে, আমার মনে হয় যে ঢাকাতে এই ডিপিআরসি যে হসপিটালটা আছে এখানে সুন্দর এবং সুযোগ্য চিকিৎসা হয়, এবং আমার দেখার মতে এখানে অনেক রুগী আসছে আমি থাকাকালীন সময়, অনেকে এখান থেকে ভালো হয়ে গেছে, অনেকেই সুস্থ হয়ে গেছে, অনেক জেনুইন যে রুগী দেখছি তারা সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক বাত ব্যথার রুগী আছে তারা হাঁটতে পারতো না, তারাও ইনশাল্লাহ অনেক এখান থেকে হেঁটে চলে গেছে, আলহামদুলিল্লাহ। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো একটা প্রতিষ্ঠান এখানে, আপনারা যে কেউ এখানে জানিবাই ঘোরাঘুরি না করে এখানে আসতে পারেন। আর একটা কথা না বললেই নয়, আমার এখানে আসার আগে অলরেডি আমি বিভিন্ন ডাক্তারের কাছে 50-60 হাজার টাকা খরচ করে আমি এখানে আসছি, অর্থাৎ আমি যদি আগে জানতাম যে এই প্রতিষ্ঠানটা এই ধরনের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই টাকাটা আমার খরচ হইতো না, আমার ওই টাকাটা আমি এখানে ইনভলভ করলে পরে আমি এখান থেকে আমি হয়তো সুস্থ হয়ে যেতে পারতাম, আলহামদুলিল্লাহ। তা এটা অবশ্যই একটা ভালো দিক, এবং এদের প্রচেষ্টা আছে, ভালো প্রচেষ্টা আছে, তাই এরা যেন এরা এদের এই প্রচেষ্টাটা উত্তরোত্তর ঠিক রাখে, হ্যাঁ ঠিক রাখে, এটাই আমার, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার যে কথাগুলো আমার এই ভাই কিন্তু সেটা বলে দিয়েছেন। দেখুন, অপারেশন আমরা অবশ্যই বলবো দরকার আছে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই জরুরি, অপারেশন ছাড়া আসলে রোগীদেরকে সবসময় সুস্থ করাও সম্ভব না, বাট অপারেশন ছাড়াও আসলে অনেক রোগীকে ভালো করে দেওয়া সম্ভব। আমরা তো একবার চেষ্টা করতে পারি, পারি বা না পারি, চেষ্টা তো আমরা করতে পারি, যদি আমরা ভালো হই, যেমনটা আমাদের এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিলেন। দর্শক, এরকম হাজার হাজার রোগী আছেন, অসংখ্য রোগী আছেন, সুস্থ স্বাভাবিক মানুষ আছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে সম্পূর্ণ পঙ্গুত্ব বরণ করেন, দেখা যাচ্ছে বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না, যে কোনো ধরনের ব্যথা, স্ট্রোকজনিত হোক বা যে কোনো ধরনের পঙ্গুত্ব হোক, আমরা একবার চেষ্টা করি, আমাদের দেশে এরকম অসংখ্য ভালো ভালো চিকিৎসা আছে, শুধুমাত্র আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এই মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।